পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমাদের এই দাওয়াত যারা মাঝাবি আছেন বাংলাদেশে যারা কবর পূজারী আছেন যারা এখানে আছেন যারা যে মতবাদের অনুসারী হন না কেন সবার কাছে আমাদের একটাই দাওয়াত আসুন পবিত্র কোরআন এবং সহিদের আলোকে জীবন গড়ি মানুষের কাছে অর্থ আছে এখন সম্পদ আছে মানুষ এখন চিন্তা করছে এর পরে কি টাকা পয়সা বাড়ি গাড়ি সবই তো হয়ে গেল এর পরে কি এই পুঁজিবাদ এই বস্তুবাদ কখনো মানুষের চূড়ান্ত সুখ দিতে পারে না চূড়ান্ত সুখ শুধুমাত্র দিতে পারে আল্লাহ প্রতি ইমান যে ইমান তাকে দুনিয়াতে যেমন কল্যাণে রাখবে ঠিক তেমনই এই দুনিয়ার পরে যে অনন্ত জীবন যে চিরস্থায়ী জীবন সেই জীবনেও তাকে কল্যাণের মধ্যে রাখবে এই ইমানের জন্যই আজকে মানুষ কিন্তু ছুটে আসছে ইমামিফা যে জায়গায় সুননা বিরোধী কোনো ফতোয়া দিয়েছেন সেই ফতো আপনি গ্রহণ না করে আপনি যেটা সুননাতে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল যে সুননাথ নিয়ে এসেছেন সেই সুন্নাতের আপনি অনুসরণ করুন এটাই তো আমাদের দাবি আমরা আপনাদেরকে কখনোই বলি নাই ওই জিনিস ত্যাগ করো সেই জিনিস ত্যাগ করো বরং কোরআন এবং সোহাদিসের অনুসরণ করুন এটাই হচ্ছে আমাদের দাবি এই দাওয়াতটি আপনারা সর্বত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করুন আসুন পবিত্র কোরআন এবং সৈহাদিসের আলোকে জীবন গড়ি ছোট্ট একটা কথা কিন্তু এই কথার যে প্রেরণা এই কথার যে আবেদন নিঃসন্দেহে পৃথিবীর সমস্ত মানুষের কাছে এই দাওয়াত গ্রহণযোগ্য এবং বোধগম্য সবার আগে জানা দরকার আকিদার জ্ঞান মানহাজের শিরকের কথা বলে কেন এত বেদাতের কথা বলে কেন তাহিদ এবং সুন্নাতের কথা বলে কারণ তহিদ সুন্নাতের পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ এই পথটা আগে আপনি চিনে নিন এই পথটা যদি আপনি না চেনেন আপনার অন্যান্য প্রস্তুতি আপনার কোনো কাজে দেবে না এই জন্য সবার আগে রাস্তাটা চিনে নিন সিরাতুল মুস্তাকিম চিনে নিন প্রতিদিন আমরা সুরাফাতিয়া পড়ছি আর বলছি এই দিন আর সিরাত আল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি দরুদ সালাম বর্ষিত হোক শেষ নবী আহমেদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল আলি ইসলামের প্রতি যার আদর্শের বাস্তবায়ন প্রচার এবং প্রসারের জন্যই আমাদের এই সার্বিক প্রচেষ্টা সম্মানিত উপস্থিতি আজকে রংপুরের এই হারাগাছের পার্শ্ববর্তী এলাকাতে আসতে পেরে আমি নিজে থেকে অত্যন্ত ধন্য মনে করছি এই কারণে যে হারাগাছ এমন একটা জায়গা যে জায়গা থেকে আলাম আবদুল্লাহল কাফিয়াল কুরাইশির একটি বিশেষ আন্দোলন পরিচালিত হয়েছিল এই হারাগাছ একটি ঐতিহাসিক এলাকা হিসাবে আমরা যারা আহলেহাদিস বাংলাদেশে বসবাস করি তারা মনে করি হারাগাছ আহলেদিস একটি প্রাণ কেন্দ্র এবং এই হারাগাছ কেন্দ্রের আন্দোলনের কারণেই আজকে রংপুর দিনাজপুর সহ পুরো উত্তরাঞ্চলে আহলেদিস একটা বড় জনগোষ্ঠী রয়েছে আলহামদুলিল্লাহ আসার সময় দেখলাম রাস্তার পাশে কিছু দূর পর পর অনেক বড় আহলে হাদিস মসজিদ যেটা বাংলাদেশের হয়তো অন্যান্য এলাকায় গেলে এভাবে পাওয়া যাবে না এটা সম্ভব হয়েছিল মূলত হারাগাস আন্দোলনের কারণেই হারাগাছ থেকে আলাম আবদুল্লাহলকে আফিয়াল কুরাইশি যে আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিলেন সেই আন্দোলনের ফলশ্রুতি আজকের এই হাদিসদের বিপুল সংখ্যাধিক্য এই রংপুর সহ বৃহত্তর রংপুর অঞ্চলে সম্মানিত উপস্থিতি এই জন্য আজকে আমরা শুরুতেই তার জন্য দোয়া করছি আলাম আবদুল্লা কাফিয়াল কুরাইশি সহ তার যারা সহকর্মী ছিলেন তার যারা সহযাত্রী ছিলেন যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই উত্তরাঞ্চলে বাংলাদেশের উত্তরাঞ্চল জুড়ে আহলে আদিস তথা পবিত্র কুমার এবং সৈয়াল অনুসারীদের বিস্তার ঘটেছিল এবং আজও পর্যন্ত তাদের সেই লিগেসি তাদের সেই উত্তরাধিকার আমরা বহন করে চলেছি আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি রহমা রহমাতান ওয়াসিয়া ওয়াদ খালাহুম ফি জান্নাতিহিন নাঈম আমরা দোয়া করি আল্লাহ রব্লা আলামিন তাদের উপর যেন রহমত বর্ষণ করেন তাদের কবরকে যেন আলোকিত করেন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউসে যেন অভিষিক্ত করেন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আজকে সংক্ষিপ্ত বক্তব্যে আমি আমাদের যুব ভাই যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ কুমামত তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি আহলে হাদিস আন্দোলনটা আসলে কি এটা আজকে আমরা যারা আহলে হাদিসরা রয়েছি তারাই অনেকেই ভুলতে বসেছি কেন আমরা হাদিস কেন আমরা আহলে হাদিস আন্দোলন করবো কেন আমরা এই সংগঠনের সাথে যুক্ত থাকব। কেন আমরা এই দাওয়াতি কার্যক্রমের সাথে যুক্ত থাকব। এটা আমরা অধিকাংশ হাদিস ভাই ভুলতে বসেছি অধিকাংশই আমরা মনে করেছি বিশেষ করে অত্র অঞ্চলের মানুষদের মধ্যে মানসিকতা দেখলে আমরা যেটা অনুভব করি তারা মনে করেন রফুল হদাইন তো করি আমিন তো বলি আর কি করব এটা এটাই তো হাদিস হওয়ার জন্য যথেষ্ট হওয়া মানে কি দেন করার আমিন বলা আহলেস হওয়া মানে শুধু পা লাগানো এর নামে কি আহলে হাদিস নাকি হাদিস একটি হাকিদার নাম এটা একটা মানহাজের নাম এটা একটা চেতনার নাম এটা একটা আন্দোলনের নাম সম্মানিত উপস্থিতি আমি বিশেষ করে তরুণ ভাইরা যারা এসেছেন তাদেরকে নিয়ে অত্যন্ত আমরা আশাবাদী তার কারণ আলহামদুলিল্লাহ তরুণরা এই দাওয়াতের স্পিরিটটা তারা বোঝার চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ তারা আজকে জেগে ওঠার কারণেই আজকে শুধুমাত্র এই উত্তরাঞ্চল নয় শুধু সারা বাংলাদেশ নয় সারা বিশ্বব্যাপী আলহামদুলিল্লাহ ভাষীদের মধ্যে আহলারিচা আন্দোলনের একটা জোয়ার কিন্তু এখন ছড়িয়ে পড়েছে এটা কিন্তু আলহামদুলিল্লাহ বাস্তব ব্যাপার তাতে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই যারা আমরা মাঠে ময়দানে কাজ করি তা আমরা তারা আমরা সকলে অনুভব করছি সম্মানিত উপস্থিতি আজকের এই সুন্দর মুহূর্তে আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বিশেষ করে বলতে চাইব যে মেসেজটা পৌঁছে দিতে চাইব হাদিস আন্দোলনকে একটি গণমুখী সামাজিক আন্দোলনে পরিণত করুন এই আন্দোলন কখনোই হানাফিদের বিরুদ্ধে আন্দোলন নয় এ আন্দোলন কখনো মাঝহাবিদের বিরুদ্ধে আন্দোলন নয় এ আন্দোলন কখনো কবর পূজারীদের বিরুদ্ধে আন্দোলন নয় এ আন্দোলন হচ্ছে পবিত্র কোরআন এবং সহিদিসের দিকে আহ্বানের আন্দোলন এই আন্দোলন হচ্ছে আর রুজু ইলাল কিতাব আল সুন্নাহ কিতাব এবং সুন্নাতের দিকে ফিরে আসুন আসুন পবিত্র কোরআন এবং সৈয়াদিসের আলোকে জীবন গড়ি এই আহ্বানের আন্দোলন হচ্ছে আহলে হাদিস আন্দোলন আমরা সমগ্র পৃথিবীর সমস্ত মানুষের কাছে এই দাওয়াত পৌঁছে দিতে চাই শুধুমাত্র মুসলিম জনগোষ্ঠী নয় সারা বিশ্বে যত মানুষ রয়েছে সবার কাছে আমাদের আহ্বান হচ্ছে এটাই ইয়াই হলে দিন আমি আতে উল্লাহ আতে রসুল হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের অনুগত্য আমরি মিনকুম এবং তোমাদের মধ্যে যারা নেতৃস্থানে রয়েছেন যারা ইমামরা রয়েছেন যারা তোমাদের মধ্যে মোলাম রয়েছেন যারা মুরব্বী রয়েছেন তাদের তোমরা অনুসরণ করো ফা জাতুম ফিসাইন তবে কোনো বিষয়ে যখন তোমাদের মধ্যে মতভেদ হয়ে যাবে পরস্পর মতবিরোধ হবে ফারুদ্দু হিল আল্লাহ ও তখন সেই বিষয়টিকে তোমরা আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরিয়ে নিয়ে যাও আমাদের দাওয়াত তো এটাই নম্বর পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমাদের এই দাওয়াত যারা মাঝাবি আছেন বাংলাদেশে যারা কবর আছেন আছেন যারা যারা যে মতবাদের অনুসারী হন না কেন সবার কাছে আমাদের একটাই দাওয়াত আসুন পবিত্র কোরআন এবং সৈয়ারিসের আলোকে জীবন গড়ি এই দাওয়াত মানতে এই দাওয়াত গ্রহণ করতে কারোর কোনো বাধা থাকার কথা রয়েছে কারোর কোনো বাধা থাকার কোনো কারণ নেই কারণ আমরা সবাই মুসলমান আমরা দাবি করছি আমরা মুসলিম আমরা দাবি করছি আমরা ইমানদার আমাদের ইমানের দাবি হলো আমাদের মুসলমান হওয়ার দাবি হলো আমরা পবিত্র কোরআন এবং হব দ্বিতীয় যে প্রশ্নটি এই জায়গাতে এসে আমরা বাধাগ্রস্ত হয়ে যাই সেই বাধাটা কি আমরা যদি কোনো অনুসারী হয়ে থাকি তাহলে আমরা দেখি যে আমাদের মাঝাব অনুযায়ী কোরআন এবং ব্যাখ্যাটা হচ্ছে কিনা যদি আমাদের মাধব অনুযায়ী হয় তাহলে কোরআন হাদিস মানবো যদি আমাদের মাঝাবের ব্যাখ্যা অনুযায়ী না হয় তাহলে আমরা গ্রহণ করতে পারবো না আমাদের মূল বিরোধের জায়গাটা হচ্ছে পরের জায়গাটা ফাইন তানাযাতুম ফিশয়িন ফারদু ইলা আল্লাহি ওয়া যখন তোমাদের মাঝে কোনো বিষয়ে মতভেদ হয়ে যাবে তখন ফিরে যাবে কার দিকে আল্লাহ এবং তার রাসূলের দিকে মানে কি আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটাই হচ্ছে আমাদের মূল দাবি এটাই হচ্ছে মুসলিম ঐক্যের একমাত্র ফর্মুলা এর বাইরে দ্বিতীয় কোনো ফর্মুলা নেই আপনি যদি বলেন না আমি সবাই আমরা চরমনায়ের কাছে ঐক্যবদ্ধ হব তাহলে কি সারা বিশ্বের মানুষ সারা দেশের মানুষ তারা কি চরমনায় হবে কখনো সম্ভব কখনোই সম্ভব নয় যদি আপনি বলেন যে না আজকে সারা বাংলাদেশে এনায়তুল্লাহ আব্বাসী অনেক নাম করে ফেলেছে আমরা সবাই যদি তার দরবারে যে ঐক্যবদ্ধ হই তাহলে আমরা আমাদের মধ্যে মুসলিমদের মধ্যে ঐক্য চলে আসবে এটা কি কখনো সম্ভব সবাইকে এনায়তুল্লা আব্বাসিকে অনুসরণ করবে কখনই করবে না মানুষ মানুষকে যখন বা মুসলমানদেরকে যখন ইমানদারদেরকে যখন বলা হবে কোরআন এবং সুননার অনুসরণ করুন এই জিনিসটা তাদের কাছে গ্রহণযোগ্য এই জিনিসটা তাদের কাছে বদ্ধগম্য হ্যাঁ কোরআন এবং সৈয়ারিসের কাছে আমাদের মাথা নত করতে হবে নানা কারণে আমরা করি সেটা আলাদা কিন্তু মৌখিকভাবে হলেও পৃথিবীর প্রত্যেকটা মুসলিম এটা মানতে বাধ্য যে না এবং সৈয়ারিসের অনুসরণ করতে হবে সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ আজকে সমাজে বিশেষ করে যুব সমাজের মধ্যে আমরা যে অবস্থা দেখছি যে তারা কিন্তু আলহামদুলিল্লাহ বাদকে এখন আস্তে আস্তে তারা রিজেক্ট করছে প্রত্যাখ্যান করছে আধুনিকতার নামে যে বস্তুবাদের চর্চা বর্তমানে চলছে পুঁজিবাদের যে চর্চা চলছে সেখান থেকে মানুষ আস্তে আস্তে ফিরে আসছে বহুত ভাইকে আমরা এমন দেখছি তারা হয়তো দশ বছর আগেও তাদের দাড়ি ছিল না পাঁচক সালাদ তারা আদায় করতেন না আলহামদুলিল্লাহ তারা কিন্তু এখন আমরা যদিও বলছি ফেতনার যুগ যদিও বলছি এখন নানা রকম বিশৃঙ্খলার যুগ তারপর আলহামদুলিল্লাহ বহু ভাইকে আমরা দেখছি তারা কিন্তু আস্তে আস্তে দিনের দিকে ফিরে আসছেন আসছেন না এখন তো পুঁজিবাদী যুগ এখন তো আধুনিকতাবাদের যুগ এখন মানুষ সব সবকিছুর আধুনিক ব্যাখ্যা খুঁজতে যায় বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজতে যায় তারপরেও কিছু সংখ্যক মানুষ কিছু সংখ্যক ভাই কেন দাঁড়িয়ে রাখছেন সেই চোদ্দশো বছর আগে কেন গ্রহণ করছেন কেন তারা আবার মসজিদের দিকে ফিরে আসছেন কারণ তারা বুঝতে পেরেছেন পুঁজিবাদের পরাজয় আসন্ন এই বস্তুবাদ এই পুঁজিবাদ দিয়ে মানুষের জীবনে কখনো প্রত্যাশিত পরিবর্তন আসতে পারে না আরও একটা বিষয় হচ্ছে এমন যে মানুষ এখন পুঁজিবাদের শেষ দেখে ফেলেছে মানুষের কাছে অর্থ আছে এখন সম্পদ আছে মানুষ এখন চিন্তা করছে এর পরে কি টাকা পয়সা বাড়ি গাড়ি সবই তো হয়ে গেল এর পরে কি মানুষের কিন্তু এই প্রশ্ন এখন আসছে আগে মানুষের পেটে ভাত ছিল না মানুষের হাতে কাজ ছিল না মানুষ সবসময় কাজের পিছনে অন্য হয়ে ঘুরে বেড়াতো টাকা পয়সার পিছনে হন্য হয়ে ঘুরে বেড়াতো এখন আমাদের হাতে টাকা পয়সা যথেষ্ট হয়ে গেছে এখন মানুষের মাথায় বিশেষ করে যারা বিত্তবান শ্রেণী যারা চিন্তাশীল তারা চিন্তা করছেন আমাদের তো টাকা পয়সা উপার্জন অনেক হয়ে গেল এরপরে আমরা কি করবো এই টাকা পয়সা নিয়ে কি করবো তখন তারা দেখছেন যে না এর কোনো বাস্তবতা আসলে নাই টাকা পয়সা আজ আছে কাল নেই বা টাকা পয়সা থাকলেও আমাদের হয়তো বা সেটা সময় কাজে আসে না বহু এমন ভাই রয়েছেন হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু তিনি তিনবেলা ওষুধ খেয়ে অবস্থা খারাপ তার মুখে যে কি বলবো একটু গস্ত খাবেন গরু গস্তা খাবেন মজা করে একটু ছাগলের গোসতে খাবেন সেটা খাওয়া তার শক্তি আল্লাহ আলম দেন নাই এমন হয় না কত ঘটনা এমন রয়েছে সমাজ উপস্থিতি এই পুঁজিবাদ এই বস্তুবাদ কখনো মানুষের চূড়ান্ত সুখ দিতে পারে না চূড়ান্ত সুখ শুধুমাত্র দিতে পারে আল্লাহব আলমের প্রতি ইমান যে ইমান তাকে দুনিয়াতে যেমন কল্যাণে রাখবে ঠিক তেমনই এই দুনিয়ার পরে যে অনন্ত জীবন যে চিরস্থায়ী জীবন সেই জীবনেও তাকে কল্যাণের মধ্যে রাখবে এই ইমানের জন্যই আজকে মানুষ কিন্তু ছুটে আসছে এই ইমানের কারণে আজকে বিশেষ করে আলহামদুলিল্লাহ আমরা দেখছি যুব সমাজ তারা মসজিদমুখী হচ্ছে আজকে মসজিদে আগেকার যুগে আমরা মসজিদে শুধু দেখতাম মুরব্বীদেরকে এখন আলহামদুলিল্লাহ মসজিদে মুরব্বীদের তুলনায় যুব সমাজের উপস্থিতি তুলনামূলক বেশি তাই না দশ বছর আগের তুলনায় এখন যুবকদের উপস্থিতি মসজিদে বেশি না আলহামদুলিল্লাহ হচ্ছে তার মানে কি পুঁজিবাদের শেষ মানুষ দেখে ফেলেছে বস্তুবাদের শেষ মানুষ দেখে ফেলেছে মানুষের ওখানে আর কিছু চাওয়ার নেই আর কিছু পাওয়ার নেই এখন যদি কিছু চাওয়ার থাকে যদি কিছু পাওয়ার থাকে সেটা হচ্ছে ইসলামের কাছে সেটা ইমানের কাছে সেটা আল্লাহ রব্লা আলমের কাছে সেটাই মসজিদওয়ালাদের কাছেই সম্মানিত উপস্থিতি শুধু তাই না আলহামদুলিল্লাহ মানুষ আজকে মিডিয়ার কারণে তাদের কাছে ইসলামের সঠিক জ্ঞান কিন্তু এখন পাওয়াটা অনেক সহজ হয়ে গেছে মানুষ এখন ওই আজে বাজে খোরাফাত জাহেলিয়াত বিশ বিভিন্ন ধরনের কুসংস্কার মানুষের কাছে উপস্থাপন করলেই সেটা যে গ্রহণ করে নেবে সেটা আগের মতো কিন্তু আর অন্ধভাবে গ্রহণ করে নিচ্ছে না তারা জানার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে সঠিক জিনিসটা কোনটা ছোট ছোটো ছেলেবেলা আমরা অনেক ভাই এরকম দেখেছি আলহামদুলিল্লাহ তারা আমাদের সাথে গর্ব করে বলেন যে আমি আমার আমি হেদায়ত পেয়েছি আমার দশ ক্লাস টেনে পড়া ছেলেটার কাছ থেকে ওই ছেলেটা ইন্টারনেট চালায় সেখানে বিভিন্ন ওলামায় এ কেরামের ওয়াজ শুনেছে বক্তব্য শুনছে যারা হকপন্থী পন্থী ওলামা কেরাম তাদের বক্তব্য শোনার পরে সে হেদায়ত হয়ে গেছে তারপরে সে পুরো ফ্যামিলিকে হেদায়ত করে ফেলেছে এবং ঘটনা ঘটছে না অহর অহরহ ঘটছে আলহামদুলিল্লাহ কারণ মানুষ এখন বুঝতে পারছে যে ইসলাম মানে একটা গণ্টিবদ্ধ জীবনের নাম নয় ইসলাম মানে পবিত্র কোরআন এবং সহি হাদিস এতদিন ধরে আমাদের শেখানো হতো একটা নির্দিষ্ট ফ্রেমে প্রথমে আমাদেরকে শেখানো হতো ফেকা তারপরে কুরআন হাদিস পড়ানো হতো অথবা নির্দিষ্ট একটা সিলেবাস পড়িয়ে তারপর কোরআন হাদিস পড়ানো হতো কোরআন হাদিস থেকে আমাদের দূরে রাখা হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ এখন মিডিয়ার কারণেই হোক বা প্রযুক্তির সহজলভ্যতার কারণেই হোক হোক না কেন এখন আলহামদুলিল্লাহ আমাদের কাছে ইসলামের সঠিক জ্ঞান বিশুদ্ধ জ্ঞান অর্জন করাটা অনেক সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এই কারণে যে দাওয়াত নিয়ে আমরা সমাজে সময় কাজ করতাম এবং মনে হতো যে এই দাওয়াত বোধ কখনো বাস্তবায়ন হবে না আমরা কি বলতাম আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ থাকবে না ইসলামের নামে কোনো রূপ মাঝাবি সংকীর্ণতাবাদ দুইটা আমাদের দাবি ছিল দুইটা আমাদের কামনা ছিল কিন্তু এই কামনা যে বাস্তবায়ন হবে এই বিশ্বাস আমাদের মধ্যেও কিন্তু অনেক কম ছিল কারণ মানুষ সব সবসময় দুনিয়ার প্রতি তারা কি আগ্রহী দুনিয়া পূজারী দুনিয়ার দিকে তারা সব সময় ছুটে বেড়ায় সেই মানুষগুলো আলহামদুলিল্লাহ এখন দুনিয়া থেকে বিমুখ হয়ে যাচ্ছে তারা এখন আখেরাত হাত পানে ছুটে আসছে একটা সময় ছিল যখন আমাদেরকে বোঝাতে কষ্ট হতো গণতন্ত্র নিঃসন্দেহে এটা কোনো ইসলামী তন্ত্র নয় প্রচলিত যে রাজনীতি এটা কখনো ইসলাম সাপোর্ট করে না এটা আমাদের বোঝাতে অনেক কষ্ট হতো কিন্তু এখন আলহামদুলিল্লাহ মানুষ সেটা বুঝতে পারছে এখন মানুষ গণতন্ত্র যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার কোনো পথ নয় এটা যে কখনোই ইসলামী রাজনীতি হতে পারে না এটা যে কখনোই ক্ষমতার রাজনীতি কখনোই যে ইসলামের পথ নয় এটা আলহামদুলিল্লাহ মানুষ বুঝতে পারছে প্রচলিত নানা তন্ত্রমন্ত্র এগুলো যে মানুষের জীবনে কোনো উপকারে আসতে পারে না এটা মানুষ বোঝার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ যদিও যদিও বহু মানুষ এমন আছে যাদের কাছে আপনি বললেন এক কান দিয়ে ঢুকবে আরেক কান্দে বের হবে যারা বিশেষ করে যাদের কাছে দিনের জ্ঞান নাই এই সমস্ত মানুষ যারা প্রচলিত রাজনীতি ছুটে বেড়াচ্ছে ওদেরকে যে যদি একটু বোঝানোর চেষ্টা করেন যে হে ভাই এই রাজনীতি করে আপনার লাভটা কি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এই সমস্ত বলে আপনার লাভটা কী আপনার কি লাভ হচ্ছে দুনিয়াতে না আখেরাতে লাভ হবে কি আপনি কী জন্য এগুলো করছেন তার কিন্তু কোনো জবাব নেই কিন্তু জবাব তো নেই এ বিষয়ে তার কোনো বক্তব্যও নেই সে আপনার কথা একখান দিয়ে শুনবে আর কান দিয়ে বের করে দেবে মনে হচ্ছে সে শুনেই নেই আপনি যে কথাটা বললেন সে তার মাথাতেই গ্রহণ করলো না এরকম ব্যক্তির সংখ্যা আছে হাজারো কোটি আছে কিন্তু এর মধ্যে থেকে কিছু মানুষ আছেন যারা সত্য জিনিসটা বোঝার চেষ্টা করছে আরেক দল মানুষ যাদের কাছে যখন আমরা দিনের দাওয়াত নিয়ে যাচ্ছি পবিত্র কুয়ান এবং সৈহাদিস অনুসরণের দাওয়াত দিচ্ছি আলহামদুলিল্লাহ তারা সহজেই গ্রহণ করছেন তারা বুঝতে পারছেন যে না গণ্ডিবদ্ধ যে ইসলাম আমাদের শেখানো হয়েছিল বাপদাদার যে ইসলাম আমাদের শেখানো হয়েছিল আমাদের যে সমাজের ইসলাম আমাদেরকে শেখানো হয়েছিল সেই ইসলাম আসলে মৌলিক ইসলাম নয় ইসলাম হচ্ছে পবিত্র কোরআন এবং সৈয়ারিসের ইসলাম এটাই হচ্ছে বিশুদ্ধ ইসলাম বিশেষ করে এখন যারা হজে যান ওমরা যান তারা ফিরে আসার পরে পুরোপুরি চেঞ্জ হয়ে যান অনেক ভাই আছেন যারা মধ্যপ্রাচ্যে চাকরি করেন বিশেষ করে সৌদি আরবে যেহেতু তাওহিদের দেশ আলহামদুলিল্লাহ সেখানে যে তারা দিনের সঠিক দাওয়াত পেয়ে সহজেই তারা গ্রহণ করছেন এবং সেটা তারা দেশে বহন করে নিয়ে আসছেন আমরা যেটা বলতে চেয়েছিলাম আলহামদুল্লাহ একটা পজিটিভ পরিবর্তন হচ্ছে এই পজিটিভ পরিবর্তনকে আমাদেরকে সামনে রাখতে হবে তরুণ ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো এই বর্তমান যে আলহামদের ইতিবাচক একটা পরিবেশ তৈরি হয়েছে এই উর্বর পরিবেশ তৈরি হয়েছে এই উর্বর পরিবেশে আমাদের সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে এখন আহলে হাদিস আন্দোলনকে একটি গণমুখী একটি সামাজিক আন্দোলন হিসাবে এটাকে প্রচার করা এদেশের প্রত্যেকটা মানুষের দুয়ার দুয়ারে এই দাওয়াতকে পৌঁছে দেওয়া আমরা কোনো মাঝাবের বিরুদ্ধে সংগ্রাম করছি না বারবার আমরা বলি বারবার আমরা বলছি আমরা বলি না আপনার হারাফি মাঝাব ত্যাগ করেন এই দাওয়াত নিয়ে আমরা আঠে না আমরা কি বলেছি আসুন পবিত্র কোরআন এবং সৈয়াদিসের আলোকে জীবন গড়ি আপনি হানাফি আসেন থাকেন না সমস্যাটা কি ইমাম আবু হানিফা তো নিঃসন্দেহে তিনি একজন আলোসোনাত জামাতের ইমাম আপনি তার অনুসারী হন তাতে সমস্যা নেই কিন্তু কোরআন এবং সৈহাদিস অনুসরণ করুন যেই জায়গাতে ইমাম আবু হানিফার ভুল আছে বা ইমাম আবু হানিফা যেই জায়গায় সুননা বিরোধী কোনো ফতোয়া দিয়েছেন সেই ফতোয়া আপনি গ্রহণ না করে আপনি যেটা সুননাতে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল যে সুননাথ নিয়ে এসেছেন সেই সুননাতে আপনি অনুসরণ করুন এটাই তো আমাদের দাবি আমরা আপনাদেরকে কখনোই বলি নাই ওই জিনিস ত্যাগ করো সেই জিনিস ত্যাগ করো বরং কোরআন এবং সোহাদিসের অনুসরণ করুন এটাই হচ্ছে আমাদের দাবি এই দাওয়াতটি আপনারা সর্বত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করুন আসুন পবিত্র কোরআন এবং সৈয়াদিসের আলোকে জীবন গড়ি ছোট্ট একটা কথা কিন্তু এই কথার যে প্রেরণা এই কথার যে আবেদন নিঃসন্দেহে পৃথিবীর সমস্ত মানুষের কাছে এই দাওয়াত গ্রহণযোগ্য এবং বোধগম্য এই দাওয়াত বোঝার মতো পরিবেশ এখন তৈরি হয়েছে আগে যখন আমরা কখনো নতুন কোনো জায়গায় যেতাম আমাদের আশঙ্কা থাকতো ভয় হতো কখন বোধহয় আমাদের লাঠি মারবে কখন বোধহয় আমাদের উপর আক্রমণ চালাবে কিন্তু আলহামদুলিল্লাহ এখন সেই পরিবেশ নেই মানুষ এখন আমাদেরকে ডেকে খুঁজে পাচ্ছে না পরিবেশটা এখন এমন হয়ে গেছে আমাদেরকে দাওয়াত দিয়ে পাচ্ছে না এজন্য আমাদের যুবসংঘের ভাইদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ করব আপনারা সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যান মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যান তাদের কাছে এই পবিত্র দাওয়াতটি পৌঁছে দিন আসুন পবিত্র কোরআন মুসাইয়াদিসে আলোকে জীবন গড়ি ইনশাল্লাহ এই দাওয়াত গ্রহণ করার মতো পরিবেশ সমাজ এখন তৈরি হয়ে গেছে শুধুমাত্র এখন আমাদের যাওয়ার অবসর সমানিত উপস্থিতি দ্বিতীয় যে আহ্বান আপনাদের প্রতি থাকবে আহলাদিস আন্দোলনকে শুধুমাত্র একটি সংগঠন হিসাবে দেখবেন না এটাকে একটা সমাজ সংস্কার আন্দোলনে পরিণত করুন সমাজ সংস্কার আন্দোলন একটি সংস্কার আন্দোলন এই জিনিসটা বোঝাটা আমাদের অনেক সময় কঠিন হয়ে যায় সংস্কার আন্দোলন মানে কি সমাজে যেখানে যেখানে সমস্যা রয়েছে যেখানে যেখানে শিখ রয়েছে যেখানে বেদাত রয়েছে যেখানে ইসলাম বিরোধী কার্যক্রম পরিচালিত হচ্ছে সেখানে যে আপনার সংস্কারের আওয়াজটা আপনি তোলার চেষ্টা করুন কুন্তুম খঈর নাস নখরিজাতিন্নাস বিল মারুফ মারু ফতানহান আলীল মুলকার তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি যাদের উত্থান ঘটানো হয়েছে এই জন্যই যে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে শুধু সৎ কাজ থেকে সৎ কাজের আদেশ দেওয়ার নাম ইসলাম নয় ইসলাম মানে সৎ কাজের আদেশ দেওয়ার সাথে সাথে অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার নামও সমাজে হাজারো কুসংস্কার হাজারো শির হাজারো ছড়িয়ে রয়েছে শুধুমাত্র আমাদের দাওয়াতের অভাবে আমাদের না জানানোর অভাবে এই মানুষগুলো আজকে শির মধ্যে ডুবে আছে তাদেরকে যদি আমরা দাওয়াত দিই তাদেরকে যদি আমরা উদ্ধার করার চেষ্টা করি আমাদের সংস্কার আন্দোলনকে যদি আমরা সর্বত্র অব্যাহত রাখি নিঃসন্দেহে মানুষের মধ্যে সংস্কার ফিরে আসবে মানুষের মধ্যে অবশ্যই সংস্কার হবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই সম্মানিত উপস্থিতি বিশেষ করে আমরা যেটা বলতে চাইবো মাসিক আত্মাহারিক সালাতুর রসুল এই দুটো জিনিস প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিন আপনি যে গ্রামে আছেন যে মহল্লায় রয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছেন যেখানে আপনি আছেন সেখানে প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে প্রত্যেকটা মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন যেখানে অন্যায় কাজ দেখবেন সেখানে কড়াভাবে না হলো মৃদুভাবে হলো হালকাভাবে হলো আপনাকে অবশ্যই বলতে হবে এই কাজটা ভুল হচ্ছে বিবাহ অনুষ্ঠানে গেছেন সেখানে গায়ে হলুদ হচ্ছে নারী পুরুষ অবাধ মেলামেশা করছে সেখানে অল্প কিছু হলেও বলার চেষ্টা করুন ভাই কাজটা ঠিক হচ্ছে না এটা হিন্দুয়ানি প্রথা এ কাজ করা যাবে না এইটুকু আওয়াজ আপনাকে তুলতেই হবে এই সংস্কারের আওয়াজ যদি আমরা তুলতে না পারি তাহলে হাদিস হ আমাদের জন্য নিঃসন্দেহে এটা আমাদের জন্য খুব একটা কল্যাণকর কিছু হবে না হাদিস মানে একজন সংস্কার কর্মী আপনি যখন নিজেকে দাবি করছেন আমি আলুর হাদিস তার মানে আপনি একজন সংস্কার কর্মী যেখানে অন্যায় দেখবেন যেখানে অপরাধ দেখবেন সেখানে আপনার সংস্কারের কণ্ঠ যেন উচ্চকিত হয় এটা যেন আমাদের প্রত্যেকের প্রতিজ্ঞা থাকে অল্প হলেও আপনার যদি সাহস কম থাকে আপনি কম স্কেলে বলেন আপনার যদি সাহস দৃঢ়ভাবে থাকে সেখানে জোরালোভাবে বলেন এমনভাবে বলেন মানুষ যেন গ্রহণ করে এমনভাবে আবার বলেন না যে তাদেরকে আপনি রাগিয়ে দিলেন একজন ব্যক্তি সে সালাত আদায় করে না সে হয়তো সিগারেট খাচ্ছে আপনি তাকে বলে দিলেন তুমি সিগারেট খাও তুমি জানাতেই যাবা না এইভাবে আবার দাওয়াত দিয়ে না দাওয়াত দেওয়ার পন্থায় এগুলো না মানুষকে আঘাত দিয়ে কখনো সংস্কার করা যায় না মানুষকে সংস্কার করতে গেলে তাকে অবশ্যই দরদ দিয়ে সহানুভূতি নিয়েই করতে হবে তাকে বোঝাতে হবে ভাই আপনি কাজটা করছেন ঠিক হচ্ছে না আপনি মসজিদে আসেন না সালাত আদায় করেন না আপনার সালাত আদায় করা উচিত মসজিদে আসা উচিত আমি আপনার কল্যাণের জন্যই আপনাকে বলছি সে যেন বুঝতে পারে আমি তার জন্য সহানুভূতিশীল আমি তার প্রতি সহমর্মী এইভাবে আপনি কথা বলবেন আপনি তাকে আঘাত দিয়ে যদি কথা বলেন তার মধ্যে অবশ্যই সংস্কার আসবেন এটাই স্বাভাবিক আমাদের অনেক ভাইদের মধ্যে এই দোষটা রয়েছে আমরা অতি আবেগী হয়ে যাই এবং মানুষকে যখন দাওয়াত দেয় এমন ভাষায় দাওয়াত দেয় সে দাওয়াত গ্রহণ করার পরিবর্তে পালিয়ে যায় উল্টা মসজিদে যখন ক্ষুদবা দিচ্ছেন এমন কড়া কড়া কথা বলছেন যে মানুষগুলোকে আপনি হেদায়ত করতে চাচ্ছেন তারা উল্টা পালিয়ে যাচ্ছে তাহলে আপনার দাওয়াত দেওয়ার অর্থটা কি হলো আপনার দাওয়াত দেওয়ার মূল উদ্দেশ্য কি তাকে হেদায়ত করা তাকে হেদায়ত করতে হলে তাকে সেই ভাষায় হেদায়ত করতে হবে যেই ভাষায় সে হেদায়ত হয় আপনি কেন এই অবস্থায় পৌঁছান না আপনি নিজের অবস্থায় চিন্তা করুন আপনিও তো এক সময় অন্ধকারের মধ্যে ডুবেছিলেন আপনি নিজেই তো হেদায়তের পথে ছিলেন না আজকে আপনি আল্লাহর অনেক অনুগ্রহে করুণায় আজকে আপনি এই হেদায়ত পেয়েছেন এই হেদায়তটাকে মানুষের কাছে আপনি পৌঁছে দেবেন সেই ভাষাতেই যে ভাষা আপনি নিজে গ্রহণ করতেন আপনাকে গালিগালাজ করলে আপনি কখনো দাওয়াত গ্রহণ করবেন যে কোনো বিষয়ে ভালো জিনিস হলেও আপনি গ্রহণ করবেন যদি আপনাকে গালিগালাজ করে দেওয়া হয় তাহলে আপনি নিজে কেন গালিগালাজ করছেন এ বিষয়ে আমরা যেন অবশ্যই সতর্কতা অবলম্বন করি সমাজ আর আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে বা সংস্কার আন্দোলন করতে গেলে আমাদেরকে বহু সমালোচনার শিকার হতে হবে মানুষ আমাদেরকে কঠোর কথা বলবে আমাদের পরিবার আমাদেরকে ত্যাগ করবে আমাদের সমাজ আমাদের বিরুদ্ধে কথা বলবে এটা খুবই স্বাভাবিক এমন কোন নবী রাসুল ছিলেন না যারা তাদের সমাজ থেকে বাধা পান নাই যারা তাদের পরিবার থেকে বাধা পান নাই এমন কোন নবী রাসুল কি ছিল আমরা যারা দাওয়াতের কাজ করছি সংস্কারের কাজ করছি নিঃসন্দেহে তারা সমাজে যদি সংস্কারে কাজ করি আমরা বাধা প্রাপ্ত হবই শুধুমাত্র শুধুমাত্র আমাদের বিরোধী যারা রয়েছেন যারা আমাদের আকিদামান তারা শুধু বাধা দেবেন এমন নয় এমনকি আমাদের আকিদা মানহাজ পোষণকারী ভাইরা এখন বাধা দেন আজকের এই সমাবেশটা করতে আমাদের বাধাগ্রস্ত হতে হয়নি কারা বাধা দিয়েছেন নিশ্চয়ই বাইরের কেউ না আমাদেরই মানুষ আমাদের ভাইদের কাছ থেকে আমাদের বাধা পেতে হবে কিন্তু তারপরেও আমাদেরকে কখনোই সমালোচনা মুখর হয়ে মানে কি বলবো ওইটার পিছনে সময় নষ্ট করা যাবে না ফেসবুকে এখন হাদিস আন্দোলনের বিরুদ্ধে কোনো একটা বিষয়ে পাওয়া গেলে আপনারা দেখবেন কিভাবে মানুষ হটকে সেটা গ্রহণ করে নেয় এবং সেটাকে সমালোচনার উপলক্ষ বানিয়ে নিচ্ছে এখন আমরা আমরা যারা তরুণ ভাইরা রয়েছে আমাদের করণীয় কি হবে আমরাও কি তাদের মতো পাল্টা কাজ শুরু করে দেবো কখনোই যেন আমাদের আচরণ এমন না হয় আমাদের আচরণ যেন এমনই হয় আল্লাহ যেভাবে শিখিয়ে দিয়েছেন ইসলাম আমরা তার আনি কোন অনর্থ কাজে লিপ্ত হব না ইসলামের সৌন্দর্য হল কোন অনর্থক কাজে লিপ্ত না হওয়া আমরা যারা মুসলমান আমরা যারা আহলুল হাদিস আমরা যারা খাঁটি হকপন্থী হওয়ার চেষ্টা করছি তাদের অবশ্যই বৈশিষ্ট্য এমন হওয়া উচিত আমরা অনর্থক ফালতু কোনো কাজে সময় নষ্ট করব না অন্যের সমালোচনা করে আমার কি বিশেষ কোনো সব হবে কিচ্ছু স্বভাব না বরং আমার গোনা কামাই করার সম্ভাবনা আছে শুধু তাই না আমি যার সমালোচনা করছি যার নিন্দা করছি তার বরং তার জন্য বরং আমি উপকার করে দিচ্ছি কিভাবে আমি তার সোয়াবটা বাড়িয়ে দিচ্ছি আর যদি তার সোয়াব না থাকে তাহলে তার পাপটা আমি গ্রহণ করে নিচ্ছি আমার কাঁধে অতএব বিনা কারণে অযথা ফেসবুক হোক যেখানেই হোক না কেন মানে সমালোচনার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবেন না মানুষকে সমালোচনা করতে পারেন শুধুমাত্র ততটুকু যতটুকুর মাধ্যম দিয়ে সংশোধন হয় সে যদি সংশোধন না হয় তাহলে খামাখা সমালোচনা করে সময় নষ্ট করবেন না কারোর কোনো সমালোচনার জবাব দিয়েও সময় নষ্ট করবেন না এটা আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইদা খাওয়াত জাহেল না কল সালামা যখন জাহেল যারা যারা মূর্খ তাদের তাদেরকে উদ্দেশ্য করে কোনো কথা বলে তারা বলে কলু সালামা তোমার উপর শান্তি বর্ষিত হোক এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য আমাদের বৈশিষ্ট্য যেমন এমন হয় এটা যেন আমরা চেষ্টা করি অনেকে আমাদেরকে বলবে এরা হচ্ছে গরমপন্থী এরা হচ্ছে উগ্রপন্থী যুবসংঘের দায়িত্বশীলরা যেহেতু আলহামদুলিল্লাহ তারা সংস্কারের ক্ষেত্রে অত্যন্ত অপসীম তারা চেষ্টা করেন যেখানেই বেদাত রয়েছে সেখানে তারা সংস্কারের কথা তারা বলেন এ কারণে আমাদেরকে অনেকেই উগ্রপন্থী বলে না অনেকে বলে গরমপন্থী আমাদের এখানে এসে শুনলাম কথাটা রংপুরে এসে শুনলাম যে আমাদেরকে নাকি গরমপন্থী বলা হয় আমরা নাকি গরম গরম কথা বলি সম্মানিত উপস্থিতি গরম কথা নয় সত্য কথা অনেক সময় আপনার কাছে তিতা লাগবে এটাই স্বাভাবিক আল হাক্কু মুরুন সত্য কথা সব সময় তিতা সত্য কথা আপনার কাছে তিতা লাগতেই পারে সত্য কথা আপনার কাছে গরম লাগতেই পারে কিন্তু তাই বলে কি আমরা সত্য কথা বলা থেকে বিরত থাকব। সত্য কথা তো আমাদের বলতেই হবে সম্মানিত উপস্থিতি এই সমস্ত সমালোচনায় আমাদেরকে অবশ্যই কান দেওয়া যাবে না সর্বশেষ যে বিষয়ে কথা বলবো যারা আমরা এই দাওয়াতের কর্মী রয়েছি সংঘের কর্মী যারা রয়েছি যারা পবিত্র কোয়ান এবং সৈয়াদিসের প্রচার এবং প্রসারে ভূমিকা রাখার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করেছি তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে অন্তত চারটি বৈশিষ্ট্য যেন আমাদের থাকে প্রথম বৈশিষ্ট্য আমাদেরকে সর্বদা আইলিম অর্জনে ব্যাপৃত থাকতে হবে এটা সবসময় আমরা বলি জ্ঞান অর্জন ছাড়া আমাদেরকে কখনোই আমরা কখনোই এই সমস্ত আন্দোলন সফল হতে পারবো না জ্ঞান হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় অস্ত্র আমরা অনেক সময় মনে করি অস্ত্র বোধ বা কামান বা আরও কিছু এইগুলো বোধ হয় আসল অস্ত্র না এই অস্ত্র কখনো আসল অস্ত্র ছিল না পৃথিবীর শুরু থেকেই এই অস্ত্র কখনো আসল অস্ত্র ছিল না অস্ত্র ছিল মূলত জ্ঞানটাই হচ্ছে সবচেয়ে বড়ো অস্ত্র কারণ এই জ্ঞানের মাধ্যম দিয়েই সত্য এবং মিথ্যার পার্থক্য আমরা বুঝতে পারি জ্ঞানের মাধ্যমে আমরা সত্যের পথ চিনতে পারি কোনটা বাতিল কোনটা ফেতনা কোন পথে যাওয়া যাবে না সেটা আমরা জানতে পারি জ্ঞানের মাধ্যম দিয়েই অতএব জ্ঞান অর্জনে আমাদেরকে সবচেয়ে বেশি সময় দিতে হবে এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সময় দিতে হবে আকিদা এবং মানহাজের জ্ঞান আকিদা এবং মানহাজের জ্ঞানটা কি আকিদা মানহাজের জ্ঞান হচ্ছে চলার পথ কোনটা রুট কোনটা হবে সিরাতুল মুস্তাকিম কোনটা সেটা চেনার জ্ঞান আপনি যখন এখন রংপুরে আছেন আপনি যাবেন ঢাকাতে একজন যিনি সচেতন যাত্রী তিনি সব সবার প্রথমে যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে সহজ রুটে সংক্ষিপ্ত পথে কিভাবে ঢাকায় যাওয়া যায় সেই চেষ্টা তিনি সবার আগে করবেন এখন কোনো যাত্রী যদি রাস্তায় ঠিক না করে সব প্রস্তুতি নিয়ে ফেলেছে বড় বড় ব্যাগ বেঁধে ফেলেছে একটা সুন্দর গাড়িও কিনে ফেলেছে কিন্তু রাস্তা সে জানে না সে পঞ্চগড়ের রাস্তা ধরে ঢাকা যাওয়া শুরু করলো সে কখনো ঢাকায় পৌঁছতে পারবে সম্মানিত উপস্থিতি আজকে মুসলিম উম্মার অবস্থা হয়েছে এটাই যে আমাদের মাথায় পাগড়ি আছে আমাদের গায়ে বড় বড় জামা রয়েছে মুখে দাড়ি রয়েছে আমাদেরকে দেখে মনে হয় পাক্কা মুসলমান কিন্তু আমরা জানি না কোন পথে গেলে জান্নাতে যেতে হবে আমরা ঢাকার রাস্তা ধরতে যে পঞ্চগড়ের রাস্তা ধরে বসে আছি আমাদের খবরই নেই এই জন্য সবার আগে জানা দরকার আকিদার জ্ঞান মানহাজের জ্ঞান আল্লা কেন এত বেদাতে কথা বলে কেন এত বেদাতের কথা বলে কেন এবং সুন্নাতের কথা বলে কারণ সুন্নাতের পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ এই এই পথটা পথটা আগে আপনি আপনি যদি চিনে নিন না চেনেন আপনার অন্যান্য প্রস্তুতি আপনার কোনো কাজে দেবে না এই জন্য সবার আগে রাস্তাটা চিনে নিন সিরাতুল মুস্তাকিম চিনে নিন প্রতিদিন আমরা সুরাফাতিয়া পড়ছি আর বলছি এই দিন আর সিরাত আল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান বলি না আমরা সিরাতুল মুস্তাকিমের পথ চাওয়ার জন্য আল্লাহর কাছে সবসময় আমরা প্রার্থনা করছি উপস্থিতি সিরাতুল মুস্তাকিমের জ্ঞানটাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান কোন পথে গেলে আমি জান্নাতে যেতে পারবো কুরআন এবং হচ্ছে জান্নাতে যাওয়ার পথ সেই সাথে সাথে সাহাবায় কেরাম যেই পথে চলেছিলেন সেইটা হচ্ছে জান্নাতে যাওয়ার পথ এই সিরাতাল মুস্তাকিম সিরাত দিনা নাম তালহিম এমন মানুষদের পথে আপনি আমাকে পথ চলার সুযোগ দিন যেই পথের উপরে আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দারা চলেছে নিয়ামতপ্রাপ্ত বান্দা কারা ছিলেন সবার আগে ছিলেন সাহাবাই কেরাম তারপরে যারা সাহাবাইকারের অনুসরণ করেছিলেন এই প্রাপ্ত ব্যক্তির যে পথ দিয়ে চলেছেন সেটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ এই পথ চেনাটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যদি এই কাজ না করতে পারি আমরা বড় বড় বক্তব্য দেবো বটে কিন্তু আমাদের চলার পথ হয়ে যাবে অন্যরকম আমাদের এক ভাই এই জেলার দায়িত্বশীল ছিলেন আলহামদুলিল্লাহ মেধায় রেলমে তারা আমাদের চেয়ে অনেক অনেক উপরে অনেক ঊর্ধ্বে এখন কিন্তু সেই ভাইগুলো এখন বিভ্রান্ত পথের পথিক হয়ে গেছেন এরকম ঘটনা কি আপনার জানা নেই অনেক জ্ঞান অর্জন করেছেন অনেক কিছু তাদের কাছে আছে অনেক মেধাবী তারা কিন্তু তারা সিরাজুল মুস্তাকিমের পথ না চিনতে পারার কারণে তারা এখন বিভ্রান্ত হয়ে গেছেন এর সবচেয়ে বড় উদাহরণ তো আপনার কাছে আছেই সেই উদাহরণ হচ্ছে ইবলিসের উদাহরণ ইবলিস কি কম জ্ঞানী ছিল নাকি সে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পাত্র ছিল সে আল্লাহকে স্বয়ং দেখেছে তারপরেও সে কি পদভুষ্ট হয়নি শুধু এলেম অর্জন করলেই হবে না এলেম অর্জন করার সাথে সাথে কোন পথে আপনি এলেম অর্জন করছেন কিসের এলেম অর্জন করছেন সেটা আপনার জানা অত্যন্ত জরুরি আজকে আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের বিনীত মেসেজ আকিদা এবং মানহাত সম্পর্কে জ্ঞানটি আগে অর্জন করার চেষ্টা করুন এটা কঠিন কিছু না আকিদার জ্ঞান মানে কি আল্লাহ রব আলমী সম্পর্কে রাসুল সম্পর্কে দিন সম্পর্কে যে বিষয়গুলোকে কেয়ামতের ঢুকলে আপনাকে প্রথম জিজ্ঞাসা করা হবে আল্লাহকে তারপর জিজ্ঞেস করা হবে তোমার নবীকে তারপর জিজ্ঞেস করা হবে তোমার দিন কোনটা তারপর জিজ্ঞাসা করা হবে তুমি কোথা থেকে জানলে এই চারটি মৌলিক প্রশ্নের উত্তর যদি আপনি জানেন আপনার আকিদা মানহাসের জ্ঞান জানা হয়ে গেছে অলরেডি এই চারটি প্রশ্নের জ্ঞান আপনাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে আল্লাহ রব আলম কে রাসুসাল্লাহ ইসলাম কে আমাদের দিন কোনটা কোন পথে চললে আমরা জানাতে যেতে পারবো সর্বশেষ কোথা থেকে আমরা জ্ঞান অর্জন করব। সেটা হচ্ছে কোরআন কোরআন মানে কোরআনের সাথে সাথে কোরআনের ব্যাখ্যা তার হাদিস এই দুটো জিনিসের জ্ঞান আমাদের অবশ্যই অর্জন করতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা সিরাতুল মুস্তাকিমের পথ পেয়ে যাব। এবং সেই সাথে সাথে আমরা বাতিল সম্পর্কে আমরা সচেতন হতে পারবো সম্মানিত উপস্থিতি আজকে জঙ্গিবাদ যারা সৃষ্টি করেছেন যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেন যারা এই কামতে দিনের নাম করে ক্ষমতার রাজনীতিকেই মনে করে নিয়েছেন ইসলামী রাজনীতি তারা কিন্তু আমার আপনার চেয়ে খুব একটা কম জ্ঞান রাখেন না আমাদের চেয়ে বরং বেশি জ্ঞান রাখেন কিন্তু এই মানুষগুলো এত জ্ঞান রাখার পরেও তারা ভুল পথে চলে গেছেন এই কারণে তারা সিরাতুল মুস্তাকিমের যে পথ আল্লাহ রবী আলী দেখিয়ে দিয়েছেন সেই পথ থেকে তারা দূরে সরে গেছেন সুতরাং জ্ঞান অর্জনটাকে আমরা যেন সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখি দ্বিতীয়ত জ্ঞান অর্জনের পরে আমাদের দ্বিতীয় যেটা কর্তব্য আমলে যত বেশি আমরা আমলে তত বেশি আল্লাহর সান্নিধ্যে আল্লাহর কাছাকাছি আমরা যেতে পারবো আল্লাহর সাথে রিলেশনশিপটা আমাদের বিল্ড আপ করতে হবে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর সাথে আমাদের সম্পর্ক যত উন্নয়ন হবে তত বেশি আমরা হেদায়তের পথে থাকবো সাহাবাইকেরাম তারা সারা বিশ্বব্যাপী জয়লাভ করেছিলেন সারা বিশ্বকে তারা অধিকার করেছিলেন তাদের বৈশিষ্ট্য সম্পর্কে দুইটা মাত্র বক্তব্য বলা হয়েছে অফিন নাহারে ফুরসান তারা দিনের বেলা ছিলেন ঘোর সওয়ার আর রাতের বেলা কি ছিলেন রাতের বেলা তারা ছিলেন এবাদত গুজার মুসলিম সেনাবাহিনী তাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল দুইটা যে বৈশিষ্ট্যের মাধ্যমে তারা সারা বিশ্বকে জয় করেছিলেন প্রথম যে বৈশিষ্ট্য তারা ছিলেন রুহবান বিল্লাইল রাতের তারা রাহেব রাতের বেলা ছিলেন তারা ইবাদত গুজার রাতের বেলা তারা ছিলেন তাহাজুদ্গুজার তাহাজুদের সারা তারা আদায় করতেন আবার দিনের বেলা কি ফুরসান দিনের বেলা ছিলেন তারা কি ঘোর সওয়ার তারা যেমন দুনিয়া জ্ঞানে পারদর্শী ছিলেন ঠিক একইভাবে ভাবে তারা দিনের ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন তারা এবাদতের ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন আমরা আমরা দেখি সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে বহু ইসলামী আন্দোলনের কর্মীদের আমরা দেখি তাদের মুখে নেই ইসলামী আন্দোলনের কর্মী অথচ পাচক তো সালাত মসজিদে আদায় করেন না ইসলামী আন্দোলনের কর্মী তাদের টাকর নিচে প্যান্ট যখন তাদেরকে এই সমস্ত বিষয়ে বলা হয় তারা বলেন এগুলো ছোটখাটো বিষয় আমাদের মূল কাজ হচ্ছে কি রাষ্ট্র ক্ষমতায় ইসলাম নিয়ে যাওয়া সেই কাজ আমরা করছি এগুলো ছোটখাটো বিষয় প্রিয় উপস্থিতি ইসলামের কোনো কাজ ছোটখাটো বলে কিছু আছে ছোটখাটো বলে কোনো কাজ নেই আল্লাহ রসুল যেটাই আমাদের জন্য দেখিয়েছেন সেটাই আমাদের জন্য কর সেটা যদি আমরা মনে প্রাণে গ্রহণ করতে না পারি তাহলে আমাদের দ্বারা অন্তত ইসলামী আন্দোলন হবে না অন্য কিছু হতে পারে কিন্তু ইসলামী আন্দোলন আমাদের দ্বারা সম্ভব নয় এজন্য সর্বদা আমাদেরকে অবশ্যই আমলে অগ্রসর হতে হবে যুবসংঘের প্রত্যেকটা কর্মীর প্রতি আমাদের দাবি থাকবে পাঁচ পাঁচক্র সালাদ যেন আমরা অবশ্যই মসজিদে আদায় করি অনেকে অলসতা করে ফজরের সালাদ মসজিদে আসেন না এটা যেন অবশ্যই না হয় আমাদের প্রত্যেকটা সালাদ যেন হয় মসজিদে সব সময় বলেন যে আলের যুবসংঘের একজন কর্মীকে দেখলেই যেন চেনা যায় এটা হচ্ছে যুবসংঘের কর্মী তার চেহারা তার বৈশিষ্ট্য তার আদর তার আখলাগ দেখলেই যেন বোঝা যায় এ হচ্ছে যুবসংঘের একজন কর্মী আমরা প্রত্যেক ভাইদের কাছ থেকে যুবসংঘের প্রত্যেকটা কর্মীর কাছ থেকে আমরা কামনা করব আমরা যেন এবাদতের ক্ষেত্রে যেন সর্বোচ্চ জায়গায় থাকতে পারি সর্বদা সম্ভব হলে আমরা যেন অবশ্যই তাহাজুদ্ সালাত আদায় করার চেষ্টা করতে পারি তাহাজুদ্দ সালাদ সম্পর্কে আলাহ রসুল একটি হাদিস বলি শেষ করছে আল্লাহুল বলছেন মান কমা বি আশি আয়াতিন লমুল মিনাল গাফিলিন যে ব্যক্তি প্রতি রাতে অন্তত পক্ষে দশ আয়াত পাঠ করবে তাহাজুদের সালাতে সেই ব্যক্তি কখনো গাফেলদের কাতারে অন্তর্ভুক্ত হবে না দশটি আয়াত পড়তে মানে কয় আঘাত পড়া লাগবে দুই রাখাত যদি রাতে উঠে আপনি দুই রাখাত অন্তত পড়ার সুযোগ পান দশটা আয়াত অন্তত পড়ার সুযোগ পান আল্লাহ রসুল ভালো ভাষায় সেই ব্যক্তি কখনোই গাফেলদের কাতারে অন্তর্ভুক্ত হবে না আমরা যারা যুবসংঘ কর্মী তারা নিশ্চয়ই কেউ গাফেলদের কাতারে অন্তর্ভুক্ত হতে চায় না তাই না এই জন্য আমরা যেন সাধ্যমতো চেষ্টা করি রাতে দুই রাখাত সালাত আদায় করতে এই অভ্যাস ইনশাল্লাহ আমাদের দ্বারা হবে আমাদের দ্বারা সমাজের বুকে যে উত্তম নমুনা তৈরি হবে নিঃসন্দেহের মাধ্যম দিয়ে সমাজ পরিবর্তন সম্ভব সাহাবাহরাম শুধুমাত্র বক্তব্য দিয়ে সমাজ পরিবর্তন করেন নেই তারা তাদের কাজ দিয়ে সমাজ পরিবর্তন করেছিলেন তাদের নৈতিকতা তাদের আদর্শ দেখে মানুষ ইসলাম গ্রহণ করেছিল অতএব আমাদের আদব আখলাক আমাদের আচরণ আমাদের সব কিছুই যেন অবশ্যই সুন্নাত মোতাবেক হয় শুধুমাত্র কথায় আকিদা মানহাজের কথা থাকলেই হবে না আমাদের আমলের মাধ্যমে সেটার প্রমাণ থাকতে হবে তিন নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই উত্তম চরিত্রে চরিত্রবান হতে হবে আকিদা মানহাজ যেমন সঠিক থাকতে হবে আমাদের আখলাকটাও যেন সুন্দর হয় আখলাক বলতে মৌলিক দুটো বিষয় বলতে পারি একটা হচ্ছে চারিত্রিক বিষয় যেমন নারী এবং নারী এবং অর্থ এই দুটো জিনিস হচ্ছে একটা সমাজ ধ্বংসের জন্য প্রধান কারিগর অর্থই অনর্থের মূল বলা হয় না অর্থ ছাড়া যেমন কিছু হয় না আবার অর্থই কিন্তু অনর্থের মূল তারপরে নারী এই দুটো জিনিস থেকে আমাদের যুব সমাজকে অবশ্যই সর্বদা সাবধান থাকতে হবে নারীর ব্যাপারে সাবধান থাকতে হবে অধিক উপার্জনের পিছনে সময় দেওয়ার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এর পিছনে যেন আমরা সময় দিয়ে আমাদের চরিত্র যেন নষ্ট করে না ফেলি দ্বিতীয়ত আমাদের আদর্শ আমাদের কথা যেন কাজের সাথে মিল থাকে আমাদের মধ্যে যেন নিফাকি প্রবেশ না করে আমরা যেন মুনাফিক না হয়ে যে আজকের দিনে মুনাফিক চেনা যায় না আল্লাহ রসুলের যুগে আল্লাহ রবুল আলমিন আল্লাহ রসুলকে বলে দিয়েছিলেন অমুক মুনাফিক অমুক মুনাফিক অমুক মুনাফিক কিন্তু আজকের যুগে মুনাফিক চেনা কি সম্ভব মুনাফিক চেনা যাবে কিভাবে মানুষের আচরণ দেখে একটা মানুষের কথা এবং কাজ যখন দুই রকম হবে আপনি স্পষ্ট বুঝতে পারবেন এই লোকটা মুনাফিক আমাদের আচরণ যেন এমন না হয় আমরা মুখে খুব সুন্দর কথা বলছি আমাদের কাজ হয়ে যাচ্ছে আলাদা ই আল্লাহ রবীন্ন বলছেন তোমরা আল্লাহকে ভয় করো সাদিদা এবং তোমরা সঠিক কথা বলো সত্য কথা বলো ইসলাম হকুম আমার তাহলে আল্লাহ রুবল তোমাদের কাজগুলোকে সংশোধন করে দেবেন ও একফিলকুম দু এবং তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দেবেন সঠিক কথা বলবেন যেটাই বলেন না কেন সঠিক কথা বলবেন সত্য কথা বলবেন কখনো মিথ্যার ধারে পাশে যাবেন না মানে আঁকা কথা বলবেন না যেটাই বলবেন স্পষ্ট কথা বলবেন সম্মানিত যে বৈশিষ্ট্য আমাদের অর্জন করা দরকার সেটা হচ্ছে ইস্তিকা মা মানে টিকে থাকা যে কোনো ভালো বৈশিষ্ট্য আপনি অর্জন করতে পারেন কিন্তু যে কোনো সময় সেটা হারিয়ে যেতে পারে যেতে পারে যদি আপনার মধ্যে ইস্তিকা না থাকে ইস্তিকা জন্য প্রথম যে তিনটা বৈশিষ্ট্য কথা বলেছিলাম এলেম অর্জন করা দ্বিতীয়ত আমলে সহলে করা তৃতীয়ত উত্তম আখলাকের অধিকারী হওয়া এই তিনটা হওয়ার সাথে সাথে আমাদেরকে আরো দুটো বিষয়ের দিকে নজর দিতে হবে এমনি এমনি আসে না ইস্তেকা অনেক কঠিন বিষয় আল্লাহ রসুল এই জন্য বারবার ইমান আনার পরে ইস্তেকা আমাদের বিষয়ে আমাদেরকে বলেছেন কেন ইস্তেকদ অত্যন্ত কঠিন আমরা সবসময় বলি যে স্বাধীনতা অর্জন করার সহজ ব্যাপার কিন্তু স্বাধীনতা রক্ষা করা কি কঠিন ব্যাপার ঠিক এমনই ইমান আনা সহজ ইমানের ওপর টিকে থাকা অনেক কঠিন কাজ অনেক কঠিন কাজ এই জন্য প্রথম তিনটে বৈশিষ্ট্যের সাথে আরও দুটো বৈশিষ্ট্য এমন হওয়া উচিত সেই বৈশিষ্ট্য হচ্ছে আমাদেরকে অবশ্যই প্রত্যেককে যোগ্যতা অর্জন করতে হবে নিজ নিজ জায়গা থেকে আল্লাহ রবাণী প্রত্যেকে কিছু না কিছু যোগ্যতা দান করেছেন আমাদের সেই যোগ্যতা অর্জনের চেষ্টা করতে হবে যদি আমরা শিক্ষকতা করতে ভালোবাসি শিক্ষকতার জায়গায় আমাদেরকে শক্তিশালী হতে হবে যদি আমরা দেখা যাচ্ছে যে মেডিকেল প্রফেশনে যে সেইখানে যদি আমরা যাই সেখানে যেন আমরা সবচেয়ে ভালো প্রফেশনাল হতে পারি যদি আমরা ইঞ্জিনিয়ারিংয়ে যাই সেখানে যেন সবচেয়ে ভালো প্রফেশনাল হতে পারি এবং আমাদের প্রত্যেকটা প্রফেশন যেন আমাদের ইসলামের জন্য আমাদের দিনের জন্য মুসলিম উম্মার খেদমতের জন্য যেন ব্যয় করার সুযোগ হয় মুসলিম উম্মা তো এমনই ছিল পূর্ব যুগে সর্বপ্রথম নৌযুদ্ধ কারা শুরু করেছিল মুসলমানরা কামান আবিষ্কার করেছিল কারা মুসলমানের আবিষ্কার করেছিল ওষুধ আবিষ্কার করেছিল কারা এই সার্জারি আবিষ্কার কারা করেছিল গণিতের আবিষ্কার কারা করেছিল সবই করেছিল মুসলমানরা কিন্তু আজকে আমাদের মুসলিম সমাজে যে অবস্থা আমরা মুসলমানরা শুধুমাত্র কি বলবো খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত কিছু টাকা উপার্স টাকা পয়সা উপার্জন নিয়েই ব্যস্ত দুনিয়ার জন্য আমাদের জন্য যে কিছু করণীয় আছে দুনিয়ার জন্য আমাদের যে কিছু খেদমতের প্রয়োজন আছে সেই বিষয়টা আমরা অধিকাংশই ভুলে থাকি এবং এতে যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা জীবনের লক্ষ্য হারিয়ে ফেলছি যখন কেউ কোনো ব্যক্তি অদক্ষ থাকে বেকার অবস্থায় থাকে তখন তার মাথায় শয়তান প্রবেশ করে অলস মস্তিষ্ক শয়তানের কি কারখানা বলে না যখন আপনি অদক্ষ হবেন বেকার পড়ে থাকবেন বাড়িতে তখন নিঃসন্দেহে শয়তান আপনার মাথায় কাজ করবে এবং আপনার দ্বারা কোনো ভালো কাজ আর সম্ভব হবে না এই জন্য যে কোনো বিষয়ে দক্ষতা অর্জন করার চেষ্টা করুন প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করুন এবং দ্বিতীয় যে বিষয়ে আমাদেরকে অবশ্যই জামাতবদ্ধ থাকতে হবে যে বিষয়টা আমরা অনেক সময় বললে আপনাদের মনে হয় যে এরা বোধহয় আবার সংকীর্ণতার মধ্যে আমাদেরকে ডাকছে সম্মানিত উপস্থিতি জামাতবদ্ধ যদি আল্লাহ রসুল হতে না বলতেন আমরা কখনোই বলতাম না আল্লাহ রসুল বলছেন স্পষ্ট ভাষায় বহু জায়গায় আলাইকুম বি জামা একুমুল ফোরকা তোমাদের জন্য জামাতবদ্ধ জীবনকে ফরস করা হলো এবং জামাত বিচ্ছিন্ন থাকাকে নিষেধ করা হলো ফাইনাস শৈতান মাল ওয়াহেদ কেননা শয়তান থাকে একজন ব্যক্তির সাথে আবাদ শয়তান দুইজন ব্যক্তি থেকে সর্বদা দূরে থাকে জামাতবদ্ধ থাকার মধ্যেই শক্তি নিহিত জামাতবদ্ধ থাকার মধ্য দিয়েই আমাদের এই দাওয়াতের সফলতা নিহিত যদি আমরা বিচ্ছিন্ন থাকি এটা হচ্ছে শয়তানের চাহিদা শয়তান চাই আমরা যার যার মতো বিচ্ছিন্ন অবস্থায় থাকি তাহলে শয়তানের সহজ হবে আমাদেরকে বিভ্রান্ত করা কিন্তু কোনো সচেতন মুসলমান কখনো নিজেকে শয়তানের কাছে ঢেলে দিতে পারে না পারে আল্লাহ রসুলের নির্দেশ অমান্য করে কেউ নিজেকে শয়তানের পথে পরিচালিত করতে পারে না এজন্য আমাদেরকে অবশ্যই সঙ্গবদ্ধ থাকতে হবে যারা ভালো মানুষ যারা সত্যবাদী মানুষ যারা হকপন্থী মানুষ তাদের সাথে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে তাহলে আমাদের মধ্যে ইস্তেকামাত থাকবে আমরা যে কোনো মূল্যে সত্যের উপরে হকের উপর টিকে থাকতে পারবো আর না হলে যে কোনো সময় এসে এক এক রকম ফেতনা এসে আমাদেরকে দূরে ঢেলে ফেলবে এখন ফেতনার যুগ আপনারা জানেন কোথাও আপনার হিজবুত্তাও হিদ ঘুরে বেড়াচ্ছে কোথাও আপনার জঙ্গিবাদীরা ঘুরে বেড়াচ্ছে কোথাও আপনার এখন আহলে কোরআনরা ঘুরে বেড়াচ্ছে আহলে কোরআন আছে নাকি আপনাদের এলাকায় আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি বিগত কয়েক বছর ধরে এই আহলে কোরআনের ফেতনা হাদিস অস্বীকারের ফেতনা আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত ফেতনাগুলো থেকে বাঁচার জন্য একটা গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে জামাতবদ্ধ থাকা যখনই আপনি বিচ্ছিন্ন থাকবেন তখন আপনার মধ্যে বিচ্ছিন্ন চিন্তা ঢুকবে এবং আপনি নানা ফেতনার মধ্যে ডুবে যাবেন অবশ্যই অবশ্যই এই ফেতনাগুলোতে বাঁচানোর জন্য আমাদেরকে জামাতবদ্ধ থাকতে হবে সর্বশেষ কথা হচ্ছে এই বাংলাদেশ আহলে যুব এই বাংলার বুকে যুব সমাজের জন্য একটা মোবারক আন্দোলন এই সংগঠনের কারণে এই যুব সংগঠনের কারণে বাংলাদেশের বহু যুবক বহু আহলেরিস যুবক তারা জঙ্গিবাদের সাথে জড়ায়নি বহু আহলারিস যুবক তারা এখওয়ানি মতবাদের সাথে জড়ায়নি বহু আহলারিস যুবক তারা বিভিন্ন বিভ্রান্ত ফেরকার সাথে যুক্ত হয়নি বরং তারা আলহামদুলিল্লাহ ইসলামের বিশুদ্ধ আকিদা মানহাজের উপর প্রতিষ্ঠিত রয়েছে বহু যুবকের পথ প্রদর্শক হচ্ছে বাংলাদেশে আলে যুবসংঘ আমরা চাইব এই যুবসংঘকে আরও বেশি শক্তিশালী করে এদেশের যুব সমাজকে এদেশের হকপন্থী যুবকদেরকে একত্রে আমরা এই প্ল্যাটফর্মে আমরা ঐক্যবদ্ধ করতে চাই আপনারা কি রাজি আছেন ইনশাল্লাহ আজকে যুব সমাবেশের উদ্দেশ্য মূলত এটাই যেন আমরা এদেশের হকপন্থী যুবক ভাইরা যারা রয়েছেন যারা সত্যের পথে চলতে চান যারা কল্যাণের পথে চলতে চান যারা পবিত্র কোরআন এবং পথে চলতে চান তাদেরকে আমরা এই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করতে চাই আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলনের নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তিত্ব এখনও অবশিষ্ট রয়েছেন শাহরুল্লাহ মহাদেশ দেহলভি থেকে শুরু করে যে সিলসিলা এ মহাদেশে শুরু হয়েছিল মারোনা এনায়তালি বেলায়ত বেলায়তালি আল্লাহ আবদুল্লা কাফিয়াল করে সেই সিলসিলা এখনো শেষ হয়নি আলহামদুলিল্লাহ প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিবের মতো মানুষরা এখনও সেই সিলসিলা ধরে রেখেছেন আমাদের জন্য এটা এখনও সৌভাগ্য যতদিন তারা টিকে আছেন ততদিন এখনো পর্যন্ত আমাদের হকের উপর টিকে থাকার সুযোগ কিন্তু রয়েছে এবং ইনশাআল্লাহ আগামীতেও যদি আমরা তাদের দেখানো পথ তাদের দেখানো এই সিলসিলাকে অব্যাহত রাখতে পারি ইনশাল্লাহ আমাদের মাধ্যম দিয়েই আগামীতেও ইনশাআল্লাহ এই দাওয়াত অব্যাহত থাকবে এবং বাংলার প্রতিটি কোনায় কোনায় বাংলার প্রতিটি ঘরে ঘরে ইনশাআল্লাহ এই দাওয়াত একদিন পৌঁছে যাবে এতে কোনো সন্দেহ ইনশাল্লাহ অবকাশ নেই যদি আমরা সেই শক্তি নিয়ে সেই সাহস নিয়ে সেই হিম্মত নিয়ে সেই সেইখলাস নিয়ে সেই ইস্তেকামাত নিয়ে আমরা ঈশাল্লাহ এই পথে যদি টিকে থাকতে পারি আর এই জন্য সবচেয়ে বড় যেটা প্রয়োজন আমাদের ত্যাগ আমাদের কুরবানি আল্লাহ আলমিন বলছেন ইন্না হাস্তিন আলম নিশ্চয় নিশ্চয়ই আল্লাহবুল্লা আলমিন ক্রয় করে নিয়েছেন মুমিনের জান এবং মাল কিসের বিনিময় জান্নাতের বিনিময় আমরা শুধু আল্লাহর কাছে এর বিনিময়ে কী চাই শুধুমাত্র জান্নাত চাই মানুষের মানুষকে জান্নাতের প্রতি পরিচালিত করতে চাই দুনিয়ার কোনো মোহ আমরা নিয়ে কাজ করি না আমাদের দুনিয়ার কোনো ক্ষমতার কি প্রয়োজন আছে আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিতে হবে এমন কোনো দাবিকে আমরা করি আমরা কখনো এই দাবি করি না আমরা এটাই বলি যে যেখানে আছেন সেখানেই থাকেন কিন্তু আপনারা সংস্কার হয়ে যান আপনি কাউন্সিলর হয়েছেন কমিশনার হয়েছেন আপনি আপনি হয়েছেন হয়েছেন মন্ত্রী প্রধানমন্ত্রী হন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনি সংস্কার হয়ে যান আপনি ইসলামের পথে পরিচালিত হন আপনি পবিত্র কোয়ান এবং সৈয়ারিসের পথে পরিচালিত হন এতে আমাদের কোনো আপত্তি আছে আমাদেরকেই ক্ষমতায় যেতে হবে আমাকেই ক্ষমতায় যেতে হবে এরকম কোনো দাবি আমাদের আছে কখনো না এই দাবি নিয়ে আমরা কখনো মাঠে নামি নাই আমরা চাই আমাদের সংস্কার আমরা চাই আমাদের পরিবারের সংস্কার আমরা চাই আমাদের সমাজের সংস্কার আমরা চাই আমাদের রাষ্ট্রের সংস্কার আমরা চাই পৃথিবীর সমস্ত মানুষ পৃথিবীর প্রত্যেকটা মানুষ জান্নাতের পথে পরিচালিত হোক তারা সবাই জাহান্নাম থেকে মুক্তি পাক এটাই হচ্ছে আলস আন্দোলনের মূল প্রেরণা আমরা কখনোই ক্ষমতার আন্দোলন করি না আমরা কখনোই ব্যক্তি স্বার্থের আন্দোলন করি না আল্লাহ রব্লি আলমিন আমাদের সকল যুবক ভাইকে পবিত্র কোরআন এবং সৈয়াদিসের মর্মমূলে ঐক্যবদ্ধ হত্তৌফিক দান করুন এদেশের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামের বিশুদ্ধ আকিদা মানহাস প্রতিষ্ঠার জন্য আমাদের প্রত্যেককে সাধ্যমতো ভূমিকা রাখার তৌফিক দান করেন আল্লাহ রব্ল আলমিন আমাদের এই নেক নিয়তের বিনিময়ে নেক আমলের বিনিময়ে আল্লাহ রব্ল কাল কেমতের ময়দানে যারা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন আল্লাহ আমিন আমি পরিশেষে বাংলাদেশ আলো যুব সংঘ রংপুর বিভাগীয় জেলাগুলো থেকে যারা এসেছেন তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অনেক কষ্ট স্বীকার করে তারা এসেছেন এই কষ্টটুকু যদি তারা শুধুমাত্র আল্লাহর জন্য করেন এখলাসের সাথে করেন ইনশাল্লাহ আমি মনে করি এই সামান্য অর্জনটুকুই তার জন্য কাল কেয়ামতের মাঝে অনেক বড় হয়ে ইনশাল্লাহ দেখা দেবে এবং শুধু তাই না এই এখলাসের বিনিময়ে আল্লাহ রবুল্লা আলম ইনশাল্লাহ তার সমাজে তার এলাকাতে ইনশাল্লাহ ইসলামের প্রতিষ্ঠা দান করবেন সেইটুকু আকাঙ্ক্ষা নিয়ে সেই কামনা নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ রব্লি আলী আমাদের সকলকে কবুল করে নিন আল্লাহ রব্ল আলীন বাংলাদেশ আহলেদের জীবন সঙ্গে কবুল করে নিন এবং কেয়ামত পর্যন্ত এই দাওয়াতকে অক্ষুণ্ণ রাখুন আল্লাহ মামিন ওয়াক দাওয়ান আলী রহমুল্লিল রবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি